নমস্কার, নীল পিয়াস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি পিয়ালি, আর আজ চলে এলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। শুরু করছি আজকের নতুন ব্লগ। এখন আমরা যাচ্ছি সালমান সিটি বিচ, এটা বুদায়ার মধ্যে পড়ছে। আর এই বিচটা হলো খুব ছোট, শান্ত, নিরিবিলি এবং সুন্দর। কত গাছ দেখেছেন দুই পাশে! আমরা ভাবি বাহারিনেতে গাছই নেই, কিন্তু আছে, আছে, অনেক গাছ আছে। আমরা চলে এলাম, আর দেখুন এখানে কি হাওয়া বইছে, গাছগুলোকে দেখুন কেমন দুলছে। আর ভীষণ ঠান্ডা এখানে, পেরিয়ে তো রীতিমতন কাঁপছি। আর আমি তো মাথায় কিছু নিয়ে যাইনি, জানি ঠিক আছে সেরকম কিছু নয়, নিয়ে যাইনি, কিন্তু বড় ভুল করেছি এখানে এসে বুঝছি। আমরা তো নিচটা যেতেই পারিনি, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এমন হাওয়া যেন মনে হচ্ছে ফোনই উড়িয়ে নিয়ে চলে যাবে। এতদিন আছি বাহারিনে, এই প্রথম আমি এরকম ঠান্ডা, মানে কি বলবো, উপলব্ধি করলাম যে আমার একটুও ভালো লাগেনি, আমার মাথা ব্যথা করছিল। চলুন, এখানে একটা ফ্লোটিং ব্রিজ আছে, ঘুরে আসি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো ফ্লোটিং ব্রিজটা, চলুন যাওয়া যাক। বিচটা ভালো করে দেখুন কত সুন্দর, তবে বিচটাকে আর শান্ত বলা চলে না, ভীষণ হাওয়া দিচ্ছে, তাই জন্য আমি এটাকে আর শান্ত বলবো না। তবে এই যে ফ্লোটিং যে ব্রিজটা আছে, খুব সুন্দর এটা একটা করেছে। আর এই যে দেখছেন পাহাড়ি টিলা একটা জলের মাঝখানে, জানি না এটা কীভাবে হয়েছে, এটা নিশ্চয়ই ম্যানমেড নয়, এটা ন্যাচারাল। আর এই যে ফ্লোটিং যে ব্রিজটা, আমরা একদিন এসেছিলাম ইভিনিংয়ে, তবে খুব একদম অন্ধকার হয়ে গিয়েছিলো, তো ভালোভাবে বুঝতে পারিনি, ভীষণ ভয় লাগছিলো, অনেকেই নামছিলো এখানে, তো আমরাও এসেছিলাম। আর এই আজকে যে গেলাম, ভীষণ মজা পেয়েছি, একদম দিনের আলোয় দেখতে পেরেছি বীজটাকে, কতটা সুন্দর লাগছে। ওই যে দূরে ওরা কিন্তু সব স্নান করছে এই ঠান্ডা জলেতে। এর মাঝে আমরা কিছু ছবিও তুলে নিলাম, এই যে আমাদের ক্যামেরাম্যান। দেখুন নিজের পেটকেও এখানে এনেছে। আর বলে রাখি এটা একটা পেট ফ্রেন্ডলি বিচ, আর এই ডগটা যতদূর হাস্কি ডগ, যাই হোক ও এনজয় করছে। আজ বাড়ি থেকে বেরিয়েছিলাম, ভেবেছিলাম যে গিয়ে জলেতে একটু পাটা ডুবিয়ে বসবো, কিন্তু এখানে এসে দেখলাম যে এত ঠান্ডা, তো আমার এটা এখন কল্পনার অতীত হয়ে গেছে, আমি আর পা ডোবাতে তো পারিনি। আর এমনিতেও আমার জলে ফোবিয়া আছে, অন্ধকার হয়ে যাচ্ছে, তো আমরা ভাবলাম বেরিয়ে যাই এখান থেকে এখন।
এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর বসার জায়গা আছে, আর এখানে বসেই বিচের সৌন্দর্য উপভোগ করা যাবে। আর এখানে কোনো সামনাসামনি রেস্টুরেন্ট নেই, যার ফলে কেউ যদি চান যে কিছুক্ষণ গেস্টে করবেন, কিছু ঘন্টা ফ্যামিলির সাথে সময় কাটাবেন, তো অবশ্যই খাবার ক্যারি করবেন। আর এখন আমি কিছু ছবি অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখুন আর অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের ব্লগ। আর আজকের ব্লগ এই পর্যন্তই। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।